কয়েকদিন আগে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী লিসা হেডেন। তৃতীয় সন্তানের মা হওয়ার পর প্রথমবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন স্বর্গীয় পরিপূর্ণতা। প্রকাশিত ছবিতে দেখা যায় সমুদ্রের ধারে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন লিসা। ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী আরও লিখেন, আমরা তোমাকে পেয়েছি, সব কিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি বেবি গার্ল। অন্যদিকে লিসার স্বামী ডিনো লালভানি ইনস্টাগ্রামে প্রথম অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে লিসা এবং তাদের কন্যা সন্তান লারার প্রথম ঝলক শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন বাড়ির এবং কর্মক্ষেত্রের ক্রিয়াকলাপ ভাগ করে নেবেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে। প্রথমবার মেয়ের মা হয়েছে লিসা। মেয়ে জন্মের আগে বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছিলেন লিসা। এই দম্পতির জ্যাক এবং লিও নামে আরও দুই পুত্র সন্তান রয়েছে। 2016 সালে দিনো লালভানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিসা। পাকিস্তানি ব্রিটিশ বংশোদ্ভূত গুদুল্লু লালভানির ছেলে দিনো। 2017 সালে প্রথম সন্তান জ্যাকের জন্ম হয়। 2020 সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান লিওয়ের।